হ্যালো বন্ধুরা, মার্কস ওআইটি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল বন্ধুরা। আজকে আমি চলে এসেছি ধানের জমিতে জল দিতে। তো এই মেশিনে আমাদের জমিতে জল হচ্ছে, ঠিক টাইম মতো বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এই নলকূপই আমাদের ভরসা। এই নলকূপ না থাকলে আমাদের চাষ করা অসম্ভব হয়ে পড়ে। তো এইটা আমাদের জমি, এই জমিতে জল হচ্ছে। এখানে 2 বিঘের মতো জমি আছে। আমাদের জমির পাশে আরেকজন লোক কপি চাষ করেছে। তো বন্ধুরা, এই হলো কপি চাষের পদ্ধতি। এখনও এই কপিগুলো বড় হয়নি, আর এগুলো ফুলকপি। এগুলো বড় হতে হতে এখনও 60 থেকে 70 দিন পর্যন্ত টাইম লাগবে, আর কপি মোটামুটি 60-70 দিনের মধ্যে কমপ্লিট। ওই জমির পাশেই আরেকটা দাদা এখানে শশা চাষ করেছে। এগুলো এখনও ছোট ছোট শশা, মোটামুটি 40 থেকে 45 দিনের মধ্যে হয়ে যায়, মানে ফলন দেওয়া শুরু করে দেয়।